হাতে কোন আর মাত্র পাঁচ দিন বাকি বাসন্তী পুজোর বসন্তকালে পালিত এই দুর্গাপুজোয় এক সময় বাঙালির আসল দুর্গাপুজো হিসেবে গণ্য হতো পুরাণ অনুসারে চন্দ্রবংশ রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার পুজোর প্রচলন করেন আর কিছুদিনের মধ্যে সে বাসন্তী মায়ের আরাধনায় মেতে উঠবে রাজ্যের ধর্মপ্রাণ মানুষেরা ঠিক এই মুহূর্তে মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত বিভিন্ন মহকুমার মৃৎশিল্পীরা মঙ্গলবার ক্যামেরায় ধরা পড়ল কমলপুর মহকুমার বলিগাঁও গ্রামের মৃৎশিল্পী রথীন্দ্র আচার্যের ব্যস্ততা একমাত্র আচার্য মৃৎশিল্পী হিসেবে কমলপুরে প্রতিমা তৈরির কাজ করছেন রথীন্দ্র আচার্য ও তার স্ত্রী অর্চনা আচার্য প্রায় পঞ্চাশ বছর ধরে বিভিন্ন পুজোর দেবদেবীর মূর্তি তৈরি করে চলেছেন রথীন্দ্র আচার্য বারো মাস বিভিন্ন প্রতিমা তৈরি করে সংসার প্রতিপালন করেন তারা তবে মূর্তি বিক্রি করে এ বাজারে তেমন লাভজনক মূল্য পাওয়া যায় না বলে নিরাশ তারা তবু অর্ডারের প্রতিমা তৈরি করতে হয় সংসার প্রতিপালনের জন্য শ্বশুরমশাই নাম ছিলেন জ্যোতিন্দ্র আচার্য জাতিগত এটা পেশা শ্বশুরমশাই করতেন তারপর আমার হাজব্যান্ড করতেছে উনি থাকতে থেকেই করতেন তো না করে এত কিছু করার নেই আমরা এটার উপরেই সংসার ছেলে মেয়ে আগেও ছিল ননদ ওরা ভাই বোন সবাই ছিল পাঁচ ছয় জনের মতো এইভাবেই সংসার চলতেছে আমরা তার এই মূর্তি ব্যবসা করি সংসার পুরাটা চালাইছে তো এখন ছেলে মেয়ে পড়াশোনা করাইলাম মেয়ে বিয়ে দিলাম আর গত বছর ছিল মূর্তির পাঁচটা দুর্গা কাটাম আর এমনিতে বারো মাসেই আমরা থাকে পুষ মাসটা বাদ থাকে পুষমাস পূজা টুজা সব কিছু মূর্তি লেগে আমরা এখানে আই ছোট বড় সব কিছু কিন্তু সব ঠিক আছে কিন্তু দামে দরে পুষায় না আর কি লুক রাখতে হয় সব কিছু কিনা নিজেরা পারিশ্রমিক তো বাদ দিন রাত্র খাটটা দেখার মতো তো করতে লাগবো তারপরে সে টাকা পয়সা অল্প টাকা দিয়েই আমরা কিছু করার নাই না করলেও তুই তো না কম টাকা দিয়েই মূর্তিটা ধুয়ে রাখতে লাগে সংসার তো চালাই তুইব তাছাড়া তো আমরা এক্সট্রা কিছু করতে পারি না তো এই যে আপনার এবার বাসন্তী মা বাসন্তী মায়ের পুজোতে কয়েকটা প্রতিমা আপনি অর্ডার পাইছেন